বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে যশোর ৩ আসনের হালচাল। যশোর ৩ এই আসনটি বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ৮৭তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ২৫৫৯৮৯ জন। ভোট প্রদান করেন ১৭৬৫০৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের রওশন আলী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫৬৮৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তরিকুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫৬৫৮৬ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির তরিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৮৭২৯১ জন। ভোট প্রদান করেন ২৩৩২৩০ জন। নির্বাচনে আওয়ামী লীগের আলী রেজা রাজু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭৫৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তরিকুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৫৬৩৪ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৬০৪৬০ জন। ভোট প্রদান করেন ২৯৩৪৭১ জন। নির্বাচনে বিএনপির তরিকুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৪৭৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আলী রেজা রাজু। নৌকা প্রতীকে তিনি পান ১০৮১৭৪ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৫২৯১ জন। ভোট প্রদান করেন ২৯৩৪০৩ জন। নির্বাচনে আওয়ামী লীগের খালেদুর রহমান টিটো বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৬৩৬০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তরিকুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ১২১৫৯১ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৫২৩৪৫ জন। ভোট প্রদান করেন ৪১১৩৬ জন। নির্বাচনের প্রার্থী ছিলেন ৬ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, ধানের শীষ প্রতীকে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম, তারা প্রতীকে সৈয়দ বিপ্লব আজাদ, গোলাপ ফুল প্রতীকে জ্যাকের পার্টির মনিরুজ্জামান মনির, কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩৬১৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত। ধানের শীষ প্রতীকে তিনি পান ৩১৭১০ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, যশোর ৩ আসনে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ এবং ষষ্ঠ ও সপ্তম সংসদে বিএনপি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪ এর গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 যশোর 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনের ভোট প্রদান করেন 68.95% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.23%, বিএনপি 32.06%, জাতীয় পার্টি 16.14%, জামায়াতে ইসলামী 12.78%, স্বতন্ত্র ও অন্যান্য 6.79% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.18% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.49%, বিএনপি 28.14%, জাতীয় পার্টি 27.22%, জামায়াতে ইসলামী 8.30%, স্বতন্ত্র ও অন্যান্য 3.85% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.42% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.86%, চার দলীয় জোট 50.37%, জাতীয় পার্টি 5.33%, স্বতন্ত্র ও অন্যান্য 7.44% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.11% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 56.21%, চার দলীয় জোট 41.45%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.34% ভোট পায়। যশোর 3 সদর উপজেলা আসনের বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। দুইবারের বিজয়ী এই সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন চাইবেন। ক্রীড়া সংগঠক কাজী নাবিল আহমেদ হ্যাট্রিক করতে চান। আওয়ামী লীগ থেকে নাবিল ছাড়াও মনোনয়ন চাইবেন যশোর আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যশোর 6 আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত এবং যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, যশোর 3 সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ, কিন্তু আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য কাজী নাবিলের সঙ্গে যশোর 6 কেশবপুরের সংসদ সদস্য শাহিন চাকলাদারের রয়েছে চরম দ্বন্দ্ব। সদর উপজেলায় কাজী নাবিলের পাশাপাশি শাহিন চাকলাদারের বেশ প্রভাব রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে তাদের দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের জীবদ্দশায় যশোর সদরে বিএনপিতে তার বিকল্প প্রার্থী ছিল না। তার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন অনিন্দু ইসলাম অমিত। বিএনপিতে তেমন অন্তকোন্দল নেই। জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থা মজবুত নয়, তবে তাদের বেশ ভোট রয়েছে। আওয়ামী লীগকে হটাতে বিএনপি জামায়াতের ইসলামী ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 87তম যশোর 3 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 সঙ্গেই থাকুন।